দেখুন এবার প্লাস্টিকের বোতলের দুর্গ পরিবেশ দূষণের একটা বড় কারণ প্লাস্টিক বর্জ্য এটি সমুদ্রের জন্য বিশেষ ক্ষতিকর এই ক্ষতি কমাতে এক ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে এক কানাডিয়ান পানামার দেল তোরো রাজ্যের প্রধান দ্বীপ ইসলা কোলোনে তৈরি করা হয়েছে অদ্ভুত এই প্রাসাদটি প্রায় চল্লিশ হাজার পুরনো বোতল দিয়ে তৈরি করা হয়েছে এটি প্রাসাদটির প্রবেশদ্বার ও ভিতরে নানা চিত্রকর্ম দেখানো হয়েছে কিভাবে বিশ্বের সমুদ্রগুলো প্লাস্টিকের কারণে দূষণের শিকার হচ্ছে গবেষণা দল ফিউচার ওষোনার মতে বছরে ত্রিশ কোটি দ প্লাস্টিক বোর্জের অল্প পরিমাণই প্রক্রিয়াজাত করে পুনর্্যবহারযোগ্য করা হয় অপরিশোধিত বর্জ্যের অনেকটুকুই যায় সমুদ্রের জলে দুই সালে যার পরিমাণ ছিল আটচল্লিশ লাখ টন থেকে এক কোটি সাতাশ লাখ টন পর্যন্ত নয় বছর আগে কানাডার রবার্ট বেজাউ মূলত অবসরের পরিকল্পনা নিয়েই বোকাশ দেল তোর এসেছিলেন কিন্তু সেখানে কতটা বর্জ্য উৎপাদিত হয় তা নিয়ে দ্বীপ কর্তৃপক্ষের এক গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়ে বনে যান প্লাস্টিক বিরোধী প্রচারক তিনি বলেন যদি পৃথিবীর সাতশো কোটি মানুষ প্রতিদিন এক বোতল করে পানীয় পান করে তাহলে বছরে ছাব্বিশ হাজার ছয়শো কোটি বোতল বর্জ্য তৈরি হয় বছরে মূলত যুক্তরাষ্ট্র কানাডা থেকে হাজারো পর্যটক ছুটি কাটাতে আসেন এই দ্বীপপুঞ্জে চমৎকার সব বারো রেস্টুরেন্টের পাশাপাশি সব দ্বীপে আছে ম্যানগ্রোভ বন টলটলে সমুদ্র মনোরম সৈকতের মতো প্রকৃতি সমারোহ কিন্তু পর্যটকের স্রোতের কারণে তৈরি হয় প্রচুর বর্জ্য যার শেষ ঠিকানা হয় সমুদ্র কারণ এদের পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতা নেই বাষট্টি বর্গ কিলোমিটার ছোট্ট এই দ্বীপেই বছরে জমা হয় প্রায় পনেরো লাখ খালি বোতল রবার্ট এগুলো সংগ্রহ করে তার নির্মাণ প্রকল্পের জন্য শুধু সাধারণ পানীয়র বোতলেই তিনি ব্যবহার করতে পারেন কারণ অন্য বোতলগুলোতে দাহ্য উপাদান থাকে প্রথমে লোহার খাঁচায় প্লাস্টিকের বোতলগুলোকে একের পর এক আটকে রাখা হয় এরপর এগুলোর ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে দেয়ালে বানানো হয় প্রতিটি দেয়ালে তিনশোটি অর্ধ লিটার বা একশো বিশটি দেড় লিটার বোতল আটে শুধু মধ্যযুগীয় শৈলীতে বানানো ত্রিকোণ জানালাগুলো এভাবে তৈরি সম্ভব হয় না আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজস পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে